নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা দু হাজার একুশের দুর্গাপুজো শেষ অর্থাৎ মা দুর্গা জিতে চলেছেন আর এই যেতে যেতে এই সাত রাশির মাথায় মা দুর্গা হাত রাখতে চলেছেন তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যাদের মাথায় মা দুর্গা যেতে যেতে হাত রাখতে চলেছেন তা এই ভিডিওতে আমি বলতে চলেছি তাই ভিডিওটি নাটিনের সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ্র দু হাজার একুশের দুর্গা শেষ আর মা দুর্গা যেতে যেতে যে সাত মাথায় হাত রাখতে চলেছে অর্থাৎ মা দুর্গার কৃপা যে সাত জাতক ও জাতিকারা পেতে চলেছে তা আমি এই ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী সাত রাশি যাদের মাথায় মা দুর্গা হাত রাখতে চলেছেন প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত থাকুন মা দুর্গা যেতে যেতে আপনার মাথায় হাত রাখতে চলেছেন অর্থাৎ আপনাদের যত ধরনের দুর্বিপাক রয়েছে যত ধরনের দুর্যোগ রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু কাটতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন শুধু তাই নয় যারা চাকুরি প্রার্থী রয়েছেন তারা চাকুরি কিন্তু পেতে চলেছেন পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে চলেছে এবং একের অধিক কিন্তু ব্যবসা আপনারা করতে চলেছেন এটি খুব দায়িত্ব নিয়ে বলছি আসুন এরপরে আমি দ্বিতীয় রাশির কথা জানাতে চলেছি সেই দ্বিতীয় রাশিটি হল কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে মা দুর্গা আপনাদের মাথায়ও যেতে যেতে হাত রাখতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে ধন প্রাপ্তি ঘটতে চলেছে এই সময় চাকুরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এবং আপনাদের আটকে যাওয়া অর্থ আটকে যাওয়া কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই সময় যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু আসতে চলেছে এছাড়াও লটারি সারটা জুয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন পাশাপাশি কোনো সূত্র থেকে কিন্তু অর্থ পাওয়ারও কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসুন আমি আপনাদেরকে তিন নম্বর রাশিটির নাম উল্লেখ করতে চলেছি সেই তিন নম্বর রাশিটি হলো বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন। তাহলে আপনারা নিশ্চিত থাকুন মা দুর্গা যেতে যেতে আপনাদের মাথায় কিন্তু হাত রাখতে চলেছে অর্থাৎ মা দুর্গার কিন্তু কৃপা আপনারা পেতে চলেছেন এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছে না সে সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন এই সময় চাকুরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি করতে চলেছে এবং একের অধিক কিন্তু ব্যবসা আপনারা কিন্তু করতে চলেছেন যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে এবং আপনারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি করতে চলেছেন পাশাপাশি লটারি সাতটা জুয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন এরপর আসুন আমি আপনাদেরকে চার নম্বর রাশিটির নাম উল্লেখ করতে চলেছি সেই রাশিটি হলো ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত থাকুন মা দুর্গা যেতে যেতে আপনাদের মাথায় হাত রাখতে চলেছে অর্থাৎ মা দুর্গার কৃপা কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সে সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন চাকুরি ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে এবং একের অধিক ব্যবসা কিন্তু আপনারা করতে চলেছেন পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিক লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও এই সময় আপনারা লটারি সাটটা, জুয়া শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং কোনো সূত্র থেকে কিন্তু অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসুন আমি আপনাদেরকে পাঁচ নম্বর রাশিটির নাম উল্লেখ করতে চলেছি সেই রাশিটি হল সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত থাকুন মা দুর্গার বাহন সিংহ আর আপনারাও কিন্তু সিংহ রাশির জাতক মা দুর্গা আপনাদের মাথাতে কিন্তু হাত রাখতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই সময় আপনারা লটারি সাটটা, জুয়া শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং ব্যবসা ক্ষেত্রে যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং চাকুরি ক্ষেত্রে প্রমোশনও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনারা কোথাও ট্যুরে বা ভ্রমণেও যেতে চলেছেন তো সব মিলিয়ে যদি বলা যায় সিংহরাশির জাতক ও জাতিকার সোনায় সুয়াগা অর্থাৎ মা দুর্গা আপনাদের মাথায় কিন্তু হাত রাখতে চলেছে পডাশুন আসুন আমি আপনাদেরকে ছয় নম্বর রাশিটির নাম উল্লেখ করতে চলেছি সেই রাশিটি আর কেউ না সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত থাকুন মা দুর্গা যেতে যেতে আপনাদের মাথায় কিন্তু হাত রাখতে চলেছে এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করতে চলেছেন এবং যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু আপনার উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ধরুন কোনো সূত্র থেকে আপনারা অর্থ বা সম্পত্তি কিন্তু লাভ করতে চলেছেন এবং আপনাদের মনের শান্তি কিন্তু বজায় রাখতে চলেছে অর্থাৎ মা দুর্গা যেতে যেতে আপনাদের মাথায় কিন্তু হাত রাখতে চলেছে এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকুন মা দুর্গা যেতে যেতে আপনাদের মাথাও কিন্তু হাত রাখতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন যারা চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে প্রমোশন দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে এবং কোনো সূত্র থেকে কিন্তু আপনারা অর্থ বা সম্পত্তি কিন্তু পেতে চলেছেন এটা বলাই যেতে পারে তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি মা দুর্গা যেতে যেতে মাথায় হাত রাখতে চলেছে তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ